যে আন্তর্জাতিক বিশ্ব ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মজলুমের বিরুদ্ধে, জালেমের পক্ষে, সবকিছু দুনিয়ার স্বার্থে। আমার দল জিতলে আমি হয়তো কিছু একটা হবো, এই আর কি, হয় রাস্তায় টেন্ডার পাবো, এই তো কাজ তো এগুলো কি, এ তো দুনিয়া কদিন। কিন্তু আপনি মরে গেলে তখন কী হবে? তোমরা পরস্পরের পিছনে সিদ্ধ অন্বেষণ করো না, পরস্পরের দোষ খুঁজে বের করো না, পরস্পরের সম্পর্ক ছিন্ন করো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না। কোনো ইবাদত আল্লাহ ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে সকলে ভাই ভাই হয়ে যাও। তোমরা কি চাও তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? নিশ্চয়ই কেউ এটা পছন্দ করে না। তো গীবত করাটা হচ্ছে ওইরকম। বান্দাদেরকে বলবো যারা ইসলামে বিশ্বাসী, খবরদার, এই ধোকায় পড়বেন না, আপনারা বিরত থাকুন, নিজেকে হিংসার মধ্যে ঢুকাবেন না। হিংসা হানাহানি মানুষের জীবনের সবচেয়ে বড় কঠিন জিনিস। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم تفلحون واتقوا الله لعلكم ترحمون يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهم ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم سورة حجرة سورة حجرات مدني دوست کے بار وایت جابتی حمد و صلاة اللہ رب العالمین جنن و جابتی درود و صلاة شیش نبی محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم جنن মানুষ পৃথিবী আসার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে দিয়েছেন তোমার সঙ্গে শয়তানকেও সৃষ্টি করলাম, শয়তানকে অনুমতি দিয়েছি তোমাকে সারা জীবন
পথভ্রষ্ট করার জন্য। তবে কেবল তারাই বাঁচতে পারবা যারা আমার প্রেরিত হৃদায়তের অনুসারী হবে, আর যারা এর বিপরীত করবে তারা জাহান্নামী হবে। এই কথা বলি আমাদের বাবা আদমকে আল্লাহ পাক দুনিয়াতে নামিয়ে দিয়েছেন, আমরা তারই সন্তান। সেই বিষয়টি মনে রেখেই বিভিন্ন সূরাতে বিভিন্ন উপদেশ এসেছে। বিশেষ করে মদিনায় গিয়ে যখন ইসলামী সমাজ কায়েম হল, আপনারা জানেন মানুষ সুখে খেলে ভূতে কিলায়, মানুষ যখন আনন্দের মধ্যে থাকে তখন বিলাসিতা ঢুকে পড়ে, জাঁকজমক ঢুকে পড়ে। আর সেইখানে গিয়েই আল্লাহ পাক সাবধান করছেন মুসলিম উম্মাকে, খবর দাও তোমরা এখন অনেক ভালোভাবে আছো, বিজয়ীর বেশে আছো মদিনাতে, মক্কাশালী পরাজিতের বেশে এখন তোমরা আসছো বিজয়ী বেশে, তোমরা বদর ওহদ খন্দক আহজাব বিজেতার দল, অতএব এখন সাবধান থাকো। প্রথমে বলা হচ্ছে ওয়াইন কয়ফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা, যদি মুসলমানদের দুটো দল পরস্পরের লড়াইয়ে লিপ্ত হয় তাহলে তোমরা তাদের মধ্যে মিটমাট করে দাও, ইসলাহ করে দাও। ফাইন বাগাত ইহদাহুমা আলা লুকরা, যদি একটা দল আরেক দলের উপরে বিদ্রোহ করে অর্থাৎ তোমাদের সালিশ না হয়, তখন ফাকাতুল্লাতি তাকদি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, তো যারা বিদ্রোহ করছে তোমরা সকলে তার বিরুদ্ধে যুদ্ধ করো যাতে ওরা সন্ধি মানতে বাধ্য হয়। ফাইন ফাআত, যদি ওরা ফিরে আসে যুদ্ধ থেকে, ফাসলহু বাইনাহুমা বিল আদল ওয়াকসিতু, তাহলে উভয় দলের মধ্যে তোমরা ন্যায় বিচার করো এবং তাদের মধ্যে সন্ধি করে দাও, ইসলাহ করে দাও। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ পাক সর্বদা ন্যায়নিষ্ঠ লোকদের ভালোবাসেন। মনে রেখো ইন্নাল মুমিনুনা ইখওয়া, মুমিন সবাই ভাই ভাই, যে যে দলই করুক, যদি সে আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, আখেরাতের জবাবদিহিতায় বিশ্বাসী হয়, তাহলে উভয় দলই মুমিন, উভয় দলই পরস্পরের ভাই। অতএব তোমাদের কর্তব্য বা আসলেহু বা না আখওয়াইকুম, তোমরা দুই ভাইয়ের মধ্যে ইসলাহ করে দাও, সন্ধি করে দাও। অত্তাকুল্লাহ, আর ইসলাহ করার সময় আল্লাহকে ভয় করো, একদিকে টানবে একদিকে ছাড়বে এটা না, সব দিকে খেয়াল করে উভয় যাতে খুশি হয়, উইন উইন ইসলাহ হবে। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে আল্লাহর রহমত নাজিল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রান মিনহুম, তোমরা এক কমকে আরেক কমের বিরুদ্ধে ঠাট্টা করো না, হতে পারে সে কোনো কোনো ক্ষেত্রে তোমার চাইতে উত্তম, আমার দলে ভালো অন্য দলে খারাপ, ওর মধ্যে কিছুই ভালাই নাই কোনো মঙ্গল নাই, এই চিন্তাটাই খারাপ। আল্লাপাক তার মেধাকে তার রহমতকে নির্দিষ্ট একটি দলের মধ্যে সীমাবদ্ধ করেন, এটি আল্লাহ বলে দিচ্ছেন। লা ইয়াসখার কওমুন মিন কওমিন, তোমরা এক কম আর এক কমকে ঠাট্টা করো না, আসা ইয়াকুনু খায়রান মিনহুম, হতে পারে তারা তাদের চাইতে উত্তম। ওলা নিসাউম মিন নিসাইন হাত্তা আসা ইয়াকুন্না খায়রান মিনহুন, মহিলারা যেন অনেক অন্য মহিলাদেরকে ঠাট্টা না করে, হতে পারে এই মহিলাদের চাইতে ওই মহিলাদের উত্তম। ওলা তালমিজু আনফুসাকুম, তোমরা পরস্পরে এক অপরের বিরুদ্ধে তালমিজু দোষী করা, পিছনে কিবত করা, সবগুলির মধ্যে পড়ে যায়। ওয়াইরুল্লি কুল্লি হোমাজাতিল লোমাজাতিল লাযী জামা আমাল ও আদ্দাদা, ধ্বংস ওই যে লোকদের জন্য যারা সামনে পিছনে নিন্দা করে। তো লামাজ বলতে নিন্দা করা, সামনে হতে পারে পিছনে হতে পারে। অতএব ওলা তালমিজু আনফুসাকুম,
ওরা একে অপরের বিরুদ্ধে পিছনে হোক আর প্রকাশ্যে হোক নিন্দা করো না। ওলা তানা বাজু বিল আল কম, মন্দ উপাধিতে কাউকে তোমরা ডেকো না। বেসাল ইসমুল ফুসুক ও বাদাল ইমান, ইমান আনার পরে সবচেয়ে নিকৃষ্ট নাম হচ্ছে ফাসেকি, অর্থাৎ একে অপরকে মন্দ নকবে ঢাকাটা হলো ফাসেকি কাজ। আর এটা ইমানের আর সবচেয়ে আনার পরে সবচেয়ে নিকৃষ্ট কাজ হচ্ছে এটা। অতএব কোনো ইমানদার মুসলমানকে বাজে লকবে ডাকা যাবে না। অমল্লাম এত ফাউলায়ক হল জালেমুন, যারা বাজে লকবে ডেকেছে তারা যদি তা থেকে তওবা না করে তাহলে তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ইয়া আইহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনাল যান্ন, তোমরা অধিক অধিক ধারণা করা থেকে বেঁচে থাকো। ইন্নে বাদা যান্নে ইসমুন, কারণ কোনো কোনো ধারণা মহাপাপ, দেখা যাচ্ছে সে কিছুই করেনি, আদৌ সে দোষী না, কিন্তু পত্র পত্রিকা এমনভাবে লিখছে, হাইলাইট করছে এমন মন্দ নামে যা আপনি নেতা আপনি ভেবেই বসলেন তো এটাই ঠিক, কিন্তু না। গত সঙ্গে আমাদের শেখ আত-তাহরিকে সম্পাদকীয় গেছে না, বাইতুল মুকদ্দাসের উপরে ফিলিস্তিনের উপরে যে হামলা হচ্ছে এর একটা আনুপূর্ণ ইতিহাস আমরা দিয়েছি না সম্পাদকীয়, ওইটা কবে থেকে কীভাবে কী হয়েছে একটা সম্পাদকীয় দিয়েছি আমরা, এটা আমাদের তাহরিকের ফেসবুকে গেছে কিন্তু সেখান থেকে ওটা মুছে দেওয়া হয়েছে। ফেসবুক কর্তৃপক্ষ বলে দিয়েছে কোনো অবস্থাতেই হামাসের পক্ষে ফিলিস্তিনের পক্ষে কোনো পোস্ট দেওয়া যাবে না, কোনো কন্টেন্ট চলবে না, যা কিছু বলতে হবে সবাই জালেম ইসরায়েলের পক্ষেই বলতে হবে বলে নাউজবিল্লাহ জালেম। এটা হচ্ছে আজকালকার দুনিয়ার বিচার, কারণ আপনার তো ওই সময় তো কলকাতা বানানোর ক্ষমতা নেই। এটা বোঝা যাচ্ছে আন্তর্জাতিক বিশ্ব ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মজলুমের বিরুদ্ধে জালেমের পক্ষে। এরপরও এখনও যে আমরা দু চারটি কথা বলতে পাচ্ছি আপনাদের সামনে, এখনও যে আমাদের পত্রিকায় লিখতে পাচ্ছি, এটাই আল্লাহ পাকের শুকরিয়া, বলুন আলহামদুলিল্লাহ। যে কোনো মুহূর্তে যে কথা আমরা এখানে বলছি এটা যে ওই সব রাষ্ট্রে যদি বলতাম তো খতবা দেওয়ার আগেই আমার অ্যারেস্ট হয়ে যেত। এরকম বহু আলামের খবর আমরা জানি বর্তমান যুগে, এখনও তারা বেঁচে আছে কিন্তু তারা কোথায় আছে কোনো খবর আমরা রাখি না। খতবা দিয়েছেন, নেমেছেন, হাওয়া হয়ে গেছে, সালাতে ভর্তি দেয়নি, কোথায় গেছে দু চার বছরও খুঁজে পাবেন না আপনি। এরকম বহু দেশ আছে মুসলমানদের মধ্যেই। অথবা সরকার যা বলে তাই আপনাকে বলতে হবে, তার বিপরীতে একটা শব্দ বলতে পারবেন না, অথবা খতবা লিখে নিয়ে আসতে হবে, লেখা পড়তে হবে। বর্তমান বিশ্বের এই চরম স্বৈরতান্ত্রিক ব্যবস্থাপনা চলছে, মানুষের বাক স্বাধীনতা নেই, ধর্মীয় স্বাধীনতা নেই, চিন্তার স্বাধীনতা নেই, সব বন্ধ করে দিচ্ছে। এজন্য সূরা হুজুরাতটা বেছে নিলাম, অনুবাদগুলো আপনারা শুনে রাখেন আল্লাহ কী বলেছেন আমরা কী করছি। আল্লাহ বলছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অপরের পিছনে ছিদ্রান্বেষণ করো না। দারুণ কথা না, এমন কোনো মানুষ নেই যার কোনো অন্যায় নেই। একটা মানুষটি পুরোপুরি নিষ্পাপ হয় সে কি ফেরেশতা নাকি? অত আপনি যদি খুঁজতে শুরু করেন প্রত্যেকের মধ্যে কিছু না কিছু পাওয়া যাবে, তাই না? যেন আল্লাহ পাক নিষেধ থেকে খবর দাও, ছিদ্রান্বেষণ করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না। গীবতের অর্থ তো আপনারা সবাই বুঝতে পারছেন, যে লোক একটা বিষয়ে কোনো অন্যায় করেনি সে লোকের বিরুদ্ধে সেই অপবাদ দেওয়াটা হলো বহুতান, আর অন্যায় করেছে কিন্তু তার পিছনে সেই অন্যায়ের কথা বলাটা হচ্ছে গীবত। একটা লোক চুরি করেছে তার সারাজীবন তো চোর বলবেন নাকি, সে তো তওবা করতে পারে। ১৯৭১ সালে কে কী করেছে এখনও সেই নাম দিয়ে চালানো হচ্ছে,
মানুষের জীবনের বা মানুষের মননের আকীদার পরিবর্তন হবে না, কিন্তু না সাপ লাগিয়ে দিয়েছে না, ওই সাপ চেরা জীবন চলছে, এটা কোনো সভ্য দেশের চিন্তাধারা হতে পারে না। আপনার ছেলেও যদি কোনো অন্যায় করে যদি সে পরে ক্ষমা চায়, আপনি মাফ করে দেন না তাকে? এটা পৃথিবীর নিয়ম, এটা মানুষ ভুল করবে তব করবে, আবার ভুল করবে আবার তব করবে। আল্লাহ বলছে আমার বান্দা যতবারে ভুল করে ততবার তব করবে, ততবারই মাফ করে দেবে। আল্লাহ মাফ করে দেয় না, বান্দা মাফ করে না, ও আল্লাহ চেয়ে বড় হয়ে গেছে। আল্লাহ বলছেন আই ইউহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারাহতুহু, তোমরা কি চাও তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? নিশ্চয়ই কেউ এটা পছন্দ করে না। তো গীবত করাটা হচ্ছে ওরকম, মৃত ভাইয়ের গোশত খাওয়া, অর্থাৎ মরে গেছে ও হত্যা কিছু করার ক্ষমতা নেই, পিছনে আসে সত্য জানতে পারছেন আপনি কী বলছেন। উনি ফেসবুকে দেখছেন কত যে কত প্রচারের মিডিয়া আজকাল হয়েছে, তো ঠিক নাই, আপনি লিখেই যাচ্ছেন বলেই যাচ্ছেন সমানে, অথচ ওই বেচারা কিছুই জানে না। এরা পিছনে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে আল্লাহ পাক না তুলনা করছেন, খবরদারি পাপ করবেন না। যদি কেউ অন্য করেও থাকে বলার দরকার নেই, চুপ থাকেন, তেরোটা ছড়াবে না। আর আপনি বললেন আর একজনের কানে চলে গেল, সে বললো আর একজনের কাছে চলে গেল। অত মন্দ নাম যত কম প্রচারিত হয় এটাই মুসলমানদের সমাজে সবচেয়ে ভালো হবে, যেহেতু সেও আমার ভাই আপনি তার ভাই, মুসলমান সব ভাই ভাই। আত্তাকুল্লাহ, সর্বাবস্থায় আল্লাহকে ভয় করো। আল্লাহ কিন্তু সবই শুনছেন, আল্লাহকে গোপন করে বান্দার কিছুই করার ক্ষমতা নেই। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং পরম দয়ালু। তওবা কবুল করেন আল্লাহ, তওবা করে বান্দা, বান্দা যদি তওবা অন্তর থেকে অনুতপ্ত হয়ে করে তাহলে সেই তওবাটা কবুল হয়, আর লোক দেখানো তওবা করা আল্লাহ কাছে কবুল হয় না। এই জন্যই বলে দিচ্ছেন রহিম, তোমরা যত অন্যায় করো আল্লাহ দয়াশীল, তোমার সব কিছু তিনি ক্ষমা করে দেবেন। এই আয়াতের ব্যাখ্যায় আসেন আল্লাহ রসুল কী বলছেন, আনা আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাগাদারু ওয়ালা তাবাগাজু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হে মুসলমান, তোমরা পরস্পরের পিছনে সিদ্ধ অন্বেষণ করো না, পরস্পরের দোষ খুঁজে বের করো না, পরস্পরের সম্পর্ক ছিন্ন করো না, পরস্পরের বিরুদ্ধে বিদ্বেষ পোষণ করো না। কোনো ইবাদাল্লাহ ইখওয়ানা, তোমরা আল্লাহর বান্দা হিসেবে সকলে ভাই ভাই হয়ে যাও। কি চমৎকার আহ্বান! তিনি বলছেন যদি কোনো কারণে ভাই ভাই দ্বন্দ্ব বাঁধে, তিন দিনের মধ্যে মিটেই হল, মনে রেখো তিন দিনের পরে যদি তোমাদের কারো মৃত্যু হয়ে যায়, না মেটানো অবস্থায় জাহান্নামে প্রবেশ করবে। এই একটা হাদিস কি যথেষ্ট নয়? অন্য হাদিসে পারলে এটা হাল্লালের ইয়াউম, আজকের মধ্যেই মিটিয়ে ভালো, কারণ তুমি জানো না আগামীকাল তুমি বাঁচবে কি না। অন্য হাদিসে ব্যাখ্যা আসছে, দেখো হে সাহাবীরা, তোমরা কি জানো নিঃস্বকে? তো সাহাবে কেরাম বললেন যার টাকা নেই পয়সা নেই সে তো নিঃস্ব। উনি বললেন না, ওটা নিঃস্ব নয়, নিঃস্ব হল সেই যে কেয়ামতের দিন নেকির পাহাড় নিয়ে হাজির হবে, হজ করেছে, উমরা করেছে, সালাত আদায় করেছে, দান করাত করেছে, কত কি তার নেকি একবারে ভর্তি। আল্লাহ পাক যখন বসবেন বিচারের আসনে তখন ডাকবেন, এই লোকটা এত নেকি নিয়ে এসছে এখন তো জান্নাতে যাবে, এর বিরুদ্ধে কারো কোনো দাবি দেওয়া আছে? তোমরা নির্ভয়ে বলো, দুনিয়া তার প্রভাবের কারণে, তার শক্তিমত্তার কারণে, তার জনবলের কারণে, তার দলের কারণে তোমরা ভয়ে কথা বলতে না, আজকে আমি আল্লাহ, সবাই সমান, স্বাধীনভাবে কথা বলো। তখন শুরু হবে আস্তে আস্তে অভিযোগ, ফাইয়াতি শতম হাজা কাজা মহাজা কাতাল হাজা, কেউ আসবে আল্লাহ ওই ব্যক্তি আমাকে গালি দিয়েছিল কিন্তু আমি ভয়ে কোনো পাল্টা জবাব দিতে পারি নাই।
আর একজন বলবে ওই ব্যক্তি আমার জমি জমা ছিনিয়ে নিয়েছিল, আমার ক্ষমতা নেই তার কাছ থেকে মামলা করে আদায় করার। আর একজন বলবে হে আল্লাহ, ওই ব্যক্তি আমার ওই ভাইকে হত্যা করেছিল কিন্তু প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ছিল না। একটার পর একটা আসতে শুরু হবে, তখন আল্লাহ পাক ওই নেককার মানুষের যিনি নেকির পাহাড় নিয়ে হাজির হয়েছেন তার আমল থেকে কেটে দিয়ে ওই বান্দাকে ক্ষতিপূরণ দেবেন। এমনি করে ক্ষতিপূরণ দিতে দিতে এক পর্যায়ে ওই ব্যক্তি নিঃস্ব হয়ে যাবে, প্রাত্তর হয়ে আসেন না আর। এতেও হবে না, আরও অভিযোগ আসতেই আছে আসতেই আছে, কী হবে তখন? তখন ওই অভিযোগকারীদের আমলনামায় যতগুলো গোনা ছিল সেই গোনাগুলো এই নেককার মানুষের আমলনামায় যুক্ত হবে। অবশেষে ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। হে সাহাবীরা মনে রেখে দেব, এই হলো সবচেয়ে মুফলিস বা সবচেয়ে নিঃস্ব। এই হাদিস কি আমাদের জন্য যথেষ্ট নয়? যারা ধনী মানুষ একবারে হজ করে বছরে বছরে হজ করে, আর গরিব মানুষ তো হজের প্রশ্নই ওঠে না। বন্ধুরা আমার, হাদিসগুলো এমন ব্যক্তির কথা যিনি নিজে কোনো কথা বলেন না, আমার অন্ত কোয়ানেল হওয়া ইন হইল্লা ওয়াহিন ইউহা, তিনি নিজের ইচ্ছায় কোনো কথা বলেন না যতক্ষণ আল্লাহর পক্ষ থেকে তার নিকটে ওহি করা হয়। অতএব এই কথাগুলো শুধু হাদিস নয়, এগুলো সরাসরি আল্লাহর কালাম। কোরআন ওহি মতলু, হাদিস ওহি গায়ের মতলু। কোরআন আমরা সালাতে তেলাওয়াত করি, হাদিস তেলাওয়াত করি না, এটা কি ফারাক? কিন্তু হাদিস আল্লাহ নবীর সরাসরি কালাম হলেও এটা আল্লাহর পক্ষ থেকে ওহি করা হয়, বিধায় তিনি বলেন। নাহলে আখেরাতে কী হবে উনি কেমন কি জানবেন? আল্লাহ তাকে বলেননি? অতএব এই বিষয়গুলি আমাদের সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রুজিদাতা, আমাদের বিপদহন্তা যিনি, সে মহান আল্লাহর কথা। অতএব আল্লাহর কথাকে অবাধ্যতা করে আমরা কোশ্চেন করলে আখেরাতে মুক্তি পাব, এ কল্পনাই করা ঠিক নয়। মনে রাখবেন, বহু ভাই আমাদের আছে যারা হাজারো চেষ্টা করেও দুনিয়ার শত ওষুধ খেয়েও একটা সন্তানের চেহারা দেখতে পারে না, অথচ আল্লাহ পাক আপনাকে সন্তান দিয়েছেন। দুনিয়ার সবচেয়ে বড় সম্পত্তি হল সন্তান। যার সন্তান নেই তাকে জিজ্ঞেস করেন সন্তানের মূল্য কী, কোটি কোটি টাকা দিয়ে কী হবে? এই সন্তান দেয় কে? আমরা স্বীকার করছি, করি আল্লাহ করি, আপনাকে বলতেই হবে যে আল্লাহ, আপনাকে বলতেই হবে। আপনি কখনো চিন্তা করে দেখেছেন আল্লাপাক দুঃখ করে বলছেন, পাগল বান্দারা আমার সম্পর্কে আজে বাজে উপমা দেয়, অথচ নিজের সৃষ্টি সম্পর্কে সে ভুলে যায়। সে কী করে সৃষ্টি হলো মায়ের গর্ভে, সে কখন ভেবে দেখেছে? একটা নিষ্প্রাণ পানিবিন্দু থেকে আমি তাকে সৃষ্টি করেছি, সে ছিল ছোট্ট একটা রক্তবিন্দু, তারপর হলো গোস্তবিন্দু, এবার তা হাড্ডির গায়ে গোস্ত করিয়ে দিলাম, এবারে চার মাস পরে আমি সেখানে রুখ ফুঁকে দিলাম, তার চারটে জিনিস লিখে দিলাম, সে কতদিন দুনিয়ায় বাঁচবে, সে দুনিয়ায় কী কী কর্মকাণ্ড করবে সব লিখে দিলাম, তার রিজিক কতটুক হবে আমি লিখে দিলাম, আজল আমল, আমল আজল আমল, আরটা কি রিজিক, আরটা কি সে সাঈদ আম শাকি, সে জান্নাতি হবে না জাহান্নামী হবে। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আল্লাহ পাক চারটা জিনিস লিখে দিয়েছেন, আপনার এর বাইরে যাওয়ার কোনো ক্ষমতা নেই, এটা বাউন্ডারি। দৌড়ঝাঁপ করেন কিন্তু বাউন্ডারি আছে, জাল দিয়ে যখন মাছ ধরি আমরা, মাছের মধ্যে জালের মধ্যে মাছ করে লাভালই করে না, ওরা যে কত আনন্দ করে যখন জাল টান দিয়ে উপরে ওঠে, তখন হয়েছে লাগে যে সব ভাঁজে কী হলো। তো আমরা কিন্তু সানাস্তাদ রেজুহম, আল্লাহ বলছেন আমি ওদেরকে ঢিল দিয়েছি, মিনা হায়সুল্লাহ ইয়া আলামুন, ও জানতে পারছে না যে আমি তাকে ঢিল দিয়েছি, টাকাওয়ালা হয়েছ, অহংকার বোধ হয়ে গেছে, কাউকে তকা করো না। কিন্তু যখন অমলি ইলাহম ইন্না কাইদি মাতিন, আমার ধরাটা পাকড়াওটা খুবই কঠিন,
ধরে ফেললে আর তোমার বাঁচার কোনো উপায় নাই। যে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছেন, যে আল্লাহ আপনাকে সুসন্তান দিয়েছেন, সে আল্লাহর বিধান মানার জন্য আপনাকে অবশ্যই এগিয়ে আসতে হবে। কারণ বাপ যদি আল্লাহর বিধান না মানে, সন্তান কিন্তু আল্লাহর বিধান মানবে না। মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়াসতাবির আলাইহা, আল্লাহ পাক সূরা তহা 132 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, খবর দাও তোমরা তোমাদের সন্তানদেরকে সালাত আদায়ের নির্দেশ দাও, এবং তুমি নিজে এই ব্যাপারে অবিচল থাকো। তুই নিজে সালাত আদায় করবো না, ছেলেকে বলে বেটা মসজিদে যাও, বেটা তো দেখতেই পাচ্ছে আমার আব্বা কি। দুদিন পরে এই দৃশ্য তার মনে দাগ কাটবে যে আমার আব্বা তো বেনামাজি, বেনামাজি তো কাফের। ওই ছেলে যখন ফতোয়া দেবে, হে আব্বা আল্লাহ রসুল বলছেন বাইনুল কুফরি ওয়াস মুমিন তারকুস সালাত, মুসলমান আর কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত তরক করে, তা আপনি সালাত তরক করেছেন, আপনি মুসলমান না। এই ছেলে যখন আপনাকে ফতোয়া দেবে তা আপনার কেমন লাগবে? অতএব সাবধান থাকেন। সালাত হলে সালাত সম্পর্কে আল্লাহ আল্লাহ রসুল কী বলছেন, যে তোমাদের কারো বাড়ি যদি নদীর কিনারে হয় আর দৈনিক পাঁচবার যদি সে নদীতে গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকে? ঠিক অনুরূপভাবে যদি কোনো ব্যক্তি দৈনিক পাঁচবার আল্লাহর কাছে হাজিরা দেয়, তার উন্নত মস্তক আল্লাহর কাছে সেজদায় অবনত করে, সেই ব্যক্তির অন্তরে কোনো পাপচিন্তা থাকতে পারে না। কারণ সে জানে আমি তো আমার সৃষ্টিকর্তার কাছে দৈনিক পাঁচবার অবনত হচ্ছি, এরপরে তো নফল সালাত আছে। তাহলে ওই ব্যক্তির অন্তরে কোনো পাপচিন্তা থাকে না এবং তার জীবনটা সুন্দর হয়। আল্লাহর আনুগত্যশীল ব্যক্তি হলো সুন্দর মানুষ, আর শয়তানের আনুগত্যশীল ব্যক্তি কোশ্চিন গেলে সুন্দর মানুষ নয়, সে তো শয়তান হবে। আজকের পৃথিবী শয়তানিয়াতের বিজয় চলছে, সর্বত্র বিজয় যাত্রা চলছে, কারণ তাদের হাতে ক্ষমতা। এরপরও দুর্বল মানুষের যা আছে তাদের তা নাই, দুর্বল মানুষের কাছে আছে দোয়া। এই দোয়ার বরকতে কত শক্তি দুনিয়া থেকে বিজয় হয়ে যাচ্ছে ঠিক ঠিকানা নেই, কারণ যাবেও চিরকাল মুসলিমের বিজয় হয়, জালম সবসময় পরাজিত হয়। আজকের বিশ্বে যে জুলুমের জয় জয়কার চলছে, আমরা বান্দাদেরকে বলবো যারা ইসলামে বিশ্বাসী, খবরদার এই ধোকায় পড়বেন না, আপনারা বিরত থাকুন, নিজেকে হিংসার মধ্যে ঢুকাবেন না। হিংসা হানাহানি মানুষের জীবনের সবচেয়ে বড় কঠিন জিনিস। কোনো রেজাল্ট আছে? যারা মরে এবং যারা মারে, যে মারে সেও জানে না কেন মারছি, যে মরে সেও তো কিছুই পায় না। সব কিছু দুনিয়ার স্বার্থে, আমার দল জিতলে আমি হয়তো কিছু একটা হবো, এই আর কি, হয় রাস্তায় টেন্ডার পাবো, এই তো কাজ তো এগুলোই, এ তো দুনিয়া কদিন। কিন্তু আপনি মরে গেলে তখন কী হবে, কী জবাবদিহি করবো আল্লাহর কাছে? যে তুমি দুনিয়া চাইছিলে দুনিয়া পেয়েছো, আখেরাত চাওনি, অথবা আখেরাতে বঞ্চিত হয়ে গেলে চলো জাহান্নামে। কবরেই আপনার জাহান্নামের গরম হাওয়া চলে আসবে, সে কেয়ামত পর্যন্ত যাওয়া লাগবে না। অতএব বান্দা সাবধান, হিংসা হানানে বন্ধ করুন, পরস্পরে ভাই হিসেবে গ্রহণ করুন। আমরা সবাই এক আদমের সন্তান, মুসলমান হই আর অমুসলমান হই, আমাদের সবারই আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহর পক্ষের বান্দা হিসেবে আল্লাহর বিধান মানা প্রত্যেকের জন্য অপরিহার্য কর্তব্য। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর বিধান মেনে দুনিয়াতে শান্তির সঙ্গে বসবাসের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দেশে বিদেশে কি এমন কোনো দানশীল ব্যক্তি নাই যে আমাদের মসজিদটা করে দিতে পারে? দুইজনে মিলে, চারজনে মিলে, একজনে? এখন তো কাজ বন্ধ হয়ে গেছে, খেয়াল করছেন না আপনারা? আল্লাহাক তার দিনের সাহায্যে তার দিনদার ভাইদেরকে এগিয়ে আসার তৌফিক দান করুন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله رحمكم الله ان الله يامركم بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر.